আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসলাম কুকিং স্টুডেন্ট ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্লগ নিয়ে হাজির হলাম, আর সেটি হচ্ছে মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা কী কী বীজ বপন করবেন। দেখেন, এখানে আমি লাউয়ের বীজ নিয়েছি। লাউয়ের বীজটা এখনই লাগানোর সব থেকে উপযুক্ত সময়, কারণ এবার আশা করছি খুব দ্রুতই গরমটা পড়বে। তো দেখেন, লাউয়ের বীজটা লাগানোর আগে জানতে হবে বীজ কীভাবে লাগাতে হয়। লাউয়ের বীজের যে পাশটা একটু চিকড়, সেটা মাটির দিকে যাবে। বীজ আমরা যেভাবেই ফেলি না কেন, গাছ উঠে যাবে, কিন্তু সঠিক নিয়ম যদি জানা হয় সেক্ষেত্রে গাছটা খুব দ্রুত উঠবে। আমি এখন এই বীজগুলো লাগিয়ে দেব। আমি এই বীজগুলো গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটাও একটা লাউয়ের বীজ। এখানে দুই প্রকার লাউয়ের বীজ নিয়েছি, একটা হচ্ছে হাজারি লাউ এবং আরেকটাও দেশি লাউ, আমি সঠিক জানি না। তো এখন আমি বীজগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নেব। তো দেখেন, এই বীজগুলো, লাউয়ের বীজের যে চিকন অংশ সেটা ঠিক মাটির দিকে দিতে হবে। এটি হচ্ছে হাজারি লাউ। লাস্ট ইয়ারে আমার লাউ যেটা আমি বীজ রেখেছিলাম, তার ওজন হয়েছিল প্রায় 20 কেজির মতো। অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু যারা দেখছেন আশা করি তারা কমেন্ট করে জানাবেন। তো দেখেন, বীজটা আমার লাগানো হয়ে গেছে। আমি অনেকগুলো বীজ একসঙ্গে দিয়েছি, এখন একটু মাটি দেবো। এর পরের ধাপ কী হবে যখন বীজ উঠবে আমি আপনাদের আস্তে আস্তে করে সেগুলো জানাবো। এখন আমি হাজারি লাউয়ের লেবেলটা লাগিয়ে নেব, তাহলে লাউয়ের গাছের সঙ্গে আর মিক্স হবে না। আমি অনেক লাউয়ের গাছ লাগিয়ে থাকি, যার জন্য আমার মাঝে মাঝে মিক্স হয়ে যায় একটার সঙ্গে আর একটা। তো বাকি যে দেশি লাউটা আছে সেটাও আমি লাগিয়ে নেব। লাস্ট সামারে আমার গার্ডেনে প্রায় 100-র মতো লাউ হয়েছিল, 100 থেকে বেশি, 100 পর্যন্ত আমি গুনেছিলাম, তারপরে আর গোনা হয়নি। তো মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। আর এই যে দেশি লাউটা, এটাও অনেক বড় হয়। তো এখন আমি এটির উপর একটু মাটি দিয়ে দিব। এভাবে করে আপনারা বীজগুলো বপন করবেন। আর এখানে আছে দেশি চালকুমড়ো এবং চাইনিজ চালকুমড়া। চাইনিজ চালকুমড়োটা মাশাল্লাহ অনেক বড় হয়। আমার তেমন লাস্ট সামারে চালকুমড়োটা হয়নি, আমার ভাবির গার্ডেনে হয়েছিল, প্রায় 14 কেজির মতো ওজন হয়েছিল। আর দেশিটা আসলে অত বড় হয় না, 1-1.5 কেজির ভিতরে থাকে, কিন্তু খুব স্বাদ হয়েছিল দেশিটা। এভাবে করে সব বীজগুলোই লাগিয়ে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা রাখি। এবং আপনাদের মহামূল্যবান সময় থেকে 5 সেকেন্ড ব্যয় করে যদি শেয়ার দেন, সেক্ষেত্রে 8-10 জন দেখার সুযোগ পাবে। তো দেখেন, এটা হচ্ছে আমার গার্ডেনের নাগা মরিচ, ছোটো নাগা এবং বড় নাগা। আমি এটা ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। আর এখানে আমি বীজগুলো শুকিয়ে রেখেছি, দেশি এবং নাগামরিচের বীজ। আমি একসঙ্গেই দিব, কারণ আমি গাছ বেশ আলহামদুলিল্লাহ চিনি। যখন গাছ বড় হবে তখন আমি সরিয়ে ফেলব। মাশাল্লাহ, আমার গার্ডেনে লাস্ট সামারে অনেক মরিচ হয়েছিল, যে মরিচ এখনও আমরা খাচ্ছি, আল্লাহর অশেষ রহমত। তো দেখেন, আমি সব মরিচগুলো এভাবে বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারাও দিবেন, দেখবেন খুব দ্রুত গাছ উঠবে। এবং এটা যেখানে একটু গরম জায়গা সেখানে রাখবেন। আর একদিনে কীভাবে এবং 3 দিনে বীজ থেকে গাছ হয়, আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন দেখে নিন। তো এটা হচ্ছে ঝিঙার বীজ। ঝিঙাটাও এখন লাগানোর সময়, আপনারা ঝিঙাটাও লাগিয়ে নেবেন। আমি এখানে ভিজিয়ে রেখেছি, কিন্তু এখনই লাগাবো না, আর একটু পরে লাগাবো, একটু ভিজবে আর একটু। আমার ছেলেটাও হেল্প করতেছে আমাকে। এটা হচ্ছে ধনিয়ার বীজ। আপনারা যারা এখনও ধনিয়ার বীজটা লাগাননি, তারা অবশ্যই ধনিয়ার বীজ ফেলে দিন, দ্রুত গাছ উঠবে। তো এভাবে মূলত আমি গাছ লাগিয়ে থাকি। আমি আমার গার্ডেনের খুঁটিনাটি সবই জানাবো ইনশাল্লাহ। আর দেখেন, আমি বীজগুলো একটা বক্সে করি, এভাবে সারা বছর সংরক্ষণ করি, আমার একটা বীজও নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। তা আবার গার্ডেনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আপনারা অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার কাছে বীজ চেয়েছেন, তো তারা বীজগুলো সংরক্ষণ করবেন আশা করি দ্রুত, এখনই বীজ লাগানোর সঠিক সময়। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।